এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটা পাতা ছেঁড়া কেন? ডায়েরিটা মঞ্জুর বাড়িতে কোনো একটা জায়গায় ছিল, তো দিন দুয়েক আগে মঞ্জু ওই ডায়েরির পাতাটা উল্টা দিকে দেখে যে মাঝখান থেকে কয়েকটা পাতা ছেঁড়া। তাতে মঞ্জুর সন্দেহ হয় এবং আমরা খোঁজখবর শুরু করি। মঞ্জু সন্দেহের বসে অর্জুনের বাড়িতে যায় এবং অর্জুনের বাড়িতে গিয়ে অর্জুনের ঘরে ঢুকে অর্জুনের বিছানার তোষকের নিচ থেকে ছেঁড়া পাতাগুলো বের করে। এমনিতে অর্জুনের প্রতি আমাদের সন্দেহ ছিলই, তো এই ঘটনাটার পর অর্জুনের প্রতি সন্দেহটা আমাদের আরও বেড়ে যায়। আমরা বুঝতে পারি যে আসামি অর্জুন নিজের দোষ ঢাকার জন্য প্রমাণ লোপাটের চেষ্টায় মঞ্জুর বাড়ি থেকে ওই পাতাগুলো নিয়ে এসে নিজের বিছানার তোষকের নিচে ঢুকিয়ে রাখে। মেলোডি, আপনি পাতাগুলো পড়লে বুঝতে পারবেন যে প্রত্যেকটা পাতায় অর্জুনের বিষয়ে কিছু না কিছু ওখানে লেখা আছে। চুপচাপ থাক, যদি বাচ্চাটাকে ভালোবাসিস, বাচ্চাটাকে জীবিত ফেরত চাস, চুপচাপ স্বীকার করে নে তুই রতনগড়াইকে খুন করেছিস। অ্যাডভোকেট সুধীর অধিকারী। ইয়েস মাই লর্ড। এই বিষয়ে আপনার কোনো বিপক্ষ যুক্তি রয়েছে? আপনি ইন্সপেক্টর দুলাল বাবুকে কোনো প্রশ্ন করতে চান? ইয়েস মাই লর্ড। নো মাই লর্ড। না, মানে ব্যাপারটা হচ্ছে কি যে ওই ডায়েরির পাতার ব্যাপারে আমি কিছুই জানতাম না। কিভাবে কি প্রশ্ন করতে হবে আমি বুঝে উঠতে পারছি না। আসলে আজ সকালেই তো আমাকে নিযুক্ত করা হয়েছে, তাই কেসটার ব্যাপারে বিস্তারিতভাবে স্টাডি করার সময় পাইনি মাই লর্ড। স্যার, ওনার কোনো দোষ নেই, দোষ আমার। আর সত্যি কথা বলতে এই দোষ আমি নিজের কাঁধেই বা কি করে নেব? আসলে ডায়েরির ছেঁড়া পাতার ব্যাপারটা তো আমি নিজেও জানতাম না। কোর্টের একটা প্রোটোকল আছে, আপনার যা বলার কাঠগড়া এসে বলুন। দুলাল বাবু, আপনি এখানে আসতে পারেন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার পরিচয়? অভিষেক দেব, আমার ভাই অর্জুন। নিজের ভাই? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে যে রতন গড়াইয়ের একটা ঝামেলা ছিল সে ব্যাপারে কি বলবেন আপনি? আমি কি করে বলবো স্যার, আমি তো আগে শুনে নিতেই বলেছিলাম যে আমি এই বিষয়ে কিছু জানি না। কেন জানেন না? আপনার ভাই কি চালাকি করে আপনার কাছ থেকে ব্যাপারটা লুকিয়ে গেছে, নাকি আপনি জেনেও না জানার ভানটা করছেন? অবজেকশন মাই লর্ড। যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমার মক্কেল অর্জুনদের দাদা অভিষেক দে এই তল্লাটি উপস্থিত ছিল না। এটা বেশ মজার ব্যাপার মাই লর্ড। হ্যাঁ, তাহলে অভিযুক্ত অর্জুনদের হয়ে বলার কি কেউ আছে? মানে আদৌ আছে কি কেউ? অর্জুনের মধ্যে নিজের হয়ে নিজে কিছু বলার নেই। বিশ্বাস করুন স্যার, আমার ভাই নির্দোষ। হ্যাঁ, বিশ্বাস করতাম, কিন্তু কি জানেন তো, আদালত না মুখের কথা বিশ্বাস করে না, খাতায় কলমে প্রমাণ চাই। এমন কোনো প্রমাণ আছে আপনার কাছে? না, তা তো নেই, কিন্তু আমার ভাই নির্দোষ, আমার ভাই নির্দোষ, এটা আমি জোর গলায় বলতে পারি। এটা জোর গলায় কথা বলার জায়গা নয়, আপনি নিজের জায়গায় গিয়ে বসুন। আমি গত শুনানিতেই পরিষ্কার করে দিয়েছিলাম যে কারো কিছু বলার থাকলে প্রমাণ সহ বলবেন। আমি শেষবারের মতো আপনাকে জিজ্ঞেস করছি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? গল্প শেষ। অর্ডার, অর্ডার। সুধীর বাবু, আপনার আর কোনো সওয়াল করার আছে? মহামান্য আদালত, আমি আমার মক্কেল অর্জুন দেখে একবার কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব। প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কেসটার ব্যাপারে অত বিস্তারিতভাবে আমি জানি না। আপনি বরং আপনার যা বলবার ইচ্ছে আপনি মহামান্য আদালতকে বলুন। তবে আপনার দাদার সাথে কথা বলে আমার যা মনে হয়েছে, আপনি সত্যি নির্দোষ, আপনাকে ফাঁসানো হয়েছে। কিন্তু আপনি আবার বয়ান দিয়েছেন, তো আমার তো মনে হয় আপনি পুলিশের চাপে পড়ে এই ধরনের বয়ান দিয়েছেন। যদি সেরকমই কিছু ঘটে থাকে তাহলে সেটা নির্দ্বিধায় বলুন। তুমি নিশ্চিন্তে থাকো, যেটা সত্যি কাল কোর্টে সেটাই জানানো হবে। আপনার কি আদৌ কিছু বলার আছে? যদি বলার থাকে বলুন, না হলে আদালতে সময় নষ্ট করবেন না। আমি যদি এখন মুখ খুলি তাহলে ওরা মনি আর ক্ষতি করে দেবে, আর যদি চুপ করে থাকি তাহলে আমাকে জেলে যেতে হবে। কি করবো আমি? অঞ্জ, তুই আমাকে বাঁচাতে পারলি না আমায় বাঁচাতে। চুপ করে থাকিস না, সত্যিটা বল। সত্যিটা সবাইকে বল যে তোকে কিভাবে লকআপে অত্যাচার করা হয়েছে, কিভাবে তোকে চাপ দিয়ে। আপনি চুপ করুন। অর্জুন বাবু, আমিও চাই যে আপনি সত্যিটা বলুন না। পুলিশ যদি আপনাকে জোর করিয়ে আপনাকে দিয়ে কোনো বয়ান লিখিয়ে নেয় তাহলে সেটা মহামান্য আদালতকে আপনি জানান। আপনি ভয় পাবেন না, প্লিজ নির্দ্বিধায় বলুন। যদি বাচ্চাটাকে ভালোবাসিস, বাচ্চাটাকে জীবিত ফেরত চাস, তাহলে চুপচাপ স্বীকার করে নিয়ে তুই নতুন বাড়িকে খুন করেছিস। না, কেউ আমাকে কোনো চাপ দেয়নি, আর লকআপে আমার উপরে কোনো অত্যাচার করা হয়নি। আমি আমার দোষ স্বীকার করছি। আজ থেকে এক বছর আগে আমি মঞ্জুর বাবা রতন গড়াইকে গুলি করেছিলাম। That's all, my lord. আদালতে আমি যা যা প্রমাণ পেশ করেছি সবই অভিযুক্তের বিরুদ্ধে, এবং অভিযুক্ত নিজেও তার দোষ স্বীকার করেছে নিজের মুখে। আমি মহামান্য আদালতকে অনুরোধ করব অভিযুক্তর অমানবিকতার কথা, অমানসিকতার কথা একবার ভেবে দেখুন মি লর্ড, একজন মানুষ কতটা অমানসিক হলে একজন নিরাপরাধ মানুষকে খুন করার পরে তারপরে তারই মেয়েকে ভালোবাসার জালে জড়িয়ে তাকে বিয়ে করে। সেটা করেছে নিজের কালো অতীত, নিজের অপরাধ পর্দার আড়ালে ঢাকা দেওয়ার জন্য। মি লর্ড, আমি আশা করব এমন জঘন্য মানসিকতার মানুষের যেন কঠিন থেকে কঠিনতর একটা শাস্তি হয়। আর কোনো উপায় নেই, আর উনিকে বাঁচানোর জন্য আমাকে পালাতে হবে। ওর জন্য একটা উপায় বের কর। আমি চাইবো
অভিযুক্তের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে অপরাধীরা এরকম অপরাধ করার আগে দশটা বার ভাবে। ফাঁসি না হলেও এমন জঘন্য একজন ক্রিমিনাল যেন যাবজ্জীবন কারাদণ্ডের হাত থেকে রেহাই না পায়। থ্যাংক ইউ মাই লর্ড। সমস্ত প্রমাণ আর যুক্তি বিবেচনা করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সত্যিটা দেখাতে চাই, দয়া করে আপনি অনুমতি দিন। মুনিয়া, কোথায় ছিলিস মা? কোথায় ছিলিস? তুই ভালো আছিস তো? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? সেরেছে তীরে এসে এইভাবে তরি ডুববে? অসম্ভব, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এইভাবে শেষ মুহূর্তে এসে আমরা হেরে যেতে পারি না রাজা। অবজেকশন মাই লর্ড, আপনি জাস্ট আপনার রায় শোনানো শেষ করছেন, এমন সময় মঞ্জু গড়াই এসে নতুন করে কিছু বলতে চাইছে, নতুন করে কিছু দেখাতে চাইছে। আমার মনে হয় এতে আদালতে সময় নষ্ট করাই হবে শুধু। মি লর্ড, আমি আপনার কাছে অনুরোধ করবো, আপনি প্লিজ এটা অ্যালাউ করবেন না। সমস্ত প্রমাণ সাক্ষ্য সব তো অর্জুনদের বিরুদ্ধে। আমার তো মনে হয় না যে নতুন করে কিছু শোনার আছে। আমি অনুরোধ করবো মহামান্য আদালতকে, আপনি আপনার রায় শোনান। আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি এই খুনটা করিনি। এতক্ষণ ধরে আপনি নিজের মুখে স্বীকার করেছেন, স্বীকারোক্তিতে বলেছেন, এখানে দাঁড়িয়ে বলেছেন, আর এখন মঞ্জু গড়াইকে আসতে দেখেই আপনার বয়ানটা পাল্টে গেল। অর্জুন বাবু, এটা আদালত, ছেলে খেলা করার জায়গা নয়। একদম তাই। ইয়া কি হচ্ছে নাকি? মাই লর্ড, আমরা নতুন করে কোনো নাটক দেখতে রাজি নই। আপনি দয়া করে আপনার ফাইনাল রায় জানান। আর আমাদের হাতে এত সময় আছে নাকি? আছে, আর আমাদের থাকলেও আদালতের তো নেই। আর এই মঞ্জুকে আমি ভালো করেছি মাই লর্ড, একদম নাটক করতে ওস্তাদ। আর এই মঞ্জু তো নিজের বরকে বিয়ের মণ্ডপ থেকে হাত করা পড়িয়ে থানায় নিয়ে গিয়েছিল, এখন এখানে এসে আবার নাটক করছে। আপনি আপনি মাই লর্ড এগুলো পাত্তা দেবেন না। কোর্টের ডিসিপ্লিন বজায় রাখুন। মঞ্জু গড়াই, আমি আপনাকে বক্তব্য রাখার একটা সুযোগ দিতে পারি, তবে একটা শর্ত আছে। বলুন স্যার, কি শর্ত? আপনার কথা যদি কোনো লজিক না থাকে, আমার যদি মনে হয় যে আপনি আদালতে সময় নষ্ট করছেন, তাহলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। আমি রাজি। আপনি স্ট্যান্ডে আসুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কি বলতে চান এবার বলুন। ওই বাচ্চাটার নাম মুনিয়া, ও অর্জুনের ভাইঝি হয়। রথের দিন আমাদের রসুলপুরের রথের মেলা থেকে
রক্তারক্তি হবে, সব কটাকে মারবো, নিজেও মরবো। এই দেখবি না, মুনিয়া কোথায়? কথাগুলো আপনি দায়িত্ব নিয়ে বলছেন তো? হ্যাঁ স্যার, মুনিয়াকে কিডন্যাপ করে ওরা অর্জুনের মুখ বন্ধ করে রাখার চেষ্টা করছিল। আমার কাছে তার প্রমাণ আছে, আমি আপনাকে একটা ভিডিও দেখাতে চাই। ভয় থেকেই অর্জুন স্বীকারোক্তি দিয়েছিল, নিজে কোনো দোষ না করে মুনিয়ার কথা ভেবে বাধ্য হয়ে সমস্ত দোষ নিজের ঘাড়ে নিতে চেয়েছিল। সাংঘাতিক ঘটনা। হ্যাঁ স্যার, কেউ বা কয়েকজন মিলে অর্জুনকে ফাঁসানোর চেষ্টা করেছে। মঞ্জু একদম ঠিক কথা বলছে, সেদিন ওই রথের দিন একজন মাতালকে গ্রেফতার করে লকআপে আনা হয়েছিল। সে আমার পাশেই এসে বসে আর তারপর নিজের থেকে কিছু বলা শুরু করে। ওর কথা শুনে আমি বুঝতে পেরেছি ও মাতাল নয়, ও মিথ্যে কথা বলে লকআপে ঢুকেছিল। ও আমায় ব্ল্যাকমেল করে স্যার, ওর কাছে একটা ভিডিও ছিল ওর মোবাইলে, সে ভিডিওটা দেখিয়ে ওই মুনিয়াকে। যদি বাচ্চাটাকে ভালোবাসিস চুপচাপ স্বীকার করে নি, তুই নতুন গড়াইতে খুন করেছিস। তাই একমাত্র মুনিয়ার কথা ভেবে আমি দোষটা নিজের ঘাড়ে নিতে বাধ্য হই। আমি এই দোষটা করিনি, আমি মঞ্জুর বাবাকে খুন করিনি, আমাকে ফাঁসানো হয়েছে স্যার, বিশ্বাস করুন আমাকে ফাঁসানো হয়েছে। এত এফোর্ট দিয়ে শেষ পর্যন্ত সব জ্বলে যাবে? হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু অর্জুন দে যে রতন গড়াকে গুলি করেনি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়, আর আপনি যে ভিডিওটা দেখে অর্জুন দেকে অ্যারেস্ট করেছিলেন সেই ভিডিওটার সত্যতা সরকারি ল্যাবে প্রমাণিত হয়েছে, তার রিপোর্টও আছে। এক্ষেত্রে ওই বাচ্চা মেয়েটিকে কিডন্যাপের কাজটা কিন্তু আলাদা। হ্যাঁ এটা পরিষ্কার যে অর্জুন দেকে কেউ চাপে ফেলতে চাইছে, তার আইডেন্টিটিটা বের করা দরকার। তবে আপনার কি কাউকে সন্দেহ হয় যে কে এই কাজটা করতে পারে? তার লোকেরা ধরা পড়েছে, ওই নিত্য হালদারকে অ্যারেস্ট করে আমি কোর্টে আনতে চাই স্যার। তার লোকেরা নিজে মুখে ওনার নাম স্বীকার করেছে। আমি দুটো কেস কোনোভাবেই মেলাতে চাইছি না, কারণ অর্জুন দে যে রতন গড়াইয়ের উপর গুলি চালাচ্ছে সে ভিডিওটা আমাদের কাছে আছে, এবং আমার মতে ওটাই সবচেয়ে বড় প্রমাণ। আমি ভুল করেছিলাম স্যার, ওই ভিডিওটাকে বিশ্বাস করে অর্জুনকে গ্রেফতার করে আমি ভুল করেছিলাম। আমি প্রমাণ পেয়েছি ওই ভিডিওটা নকল, সেই প্রমাণ আমার কাছে আছে, আমার মোবাইলে একটা ভিডিও আছে, আমি আপনাকে দেখাতে চাই। ভালো করে দেখলে বুঝবেন অর্জুন যে ফ্রেমে দাঁড়িয়ে গুলি চালিয়েছে আর আমার বাবা যে ফ্রেমে গুলি খাচ্ছেন দুটো ফ্রেমের লাইট কিন্তু সম্পূর্ণ আলাদা। আমি জানি সরকারি ল্যাবকে এই রিপোর্টটা দিয়ে কোনো চ্যালেঞ্জ করা যাবে না ঠিকই, কিন্তু আমি আপনার কাছে একটা সুযোগ চাইছি, আমি বড় কোনো ল্যাব থেকে এই ভিডিওটার অফিসিয়াল রিপোর্ট বের করে আনতে চাই। অবজেকশন মাই লর্ড, ব্যাপার নিয়ে রাউন্ড এন্ড রাউন্ড করে বড় বেশি চর্বিতে চর্বণ করা হচ্ছে। আমি আবার রিকোয়েস্ট করছি আদালতকে যে এতে আদালতের সময় নষ্ট হচ্ছে।
মানুষের জীবনের প্রশ্ন জড়িয়ে আছে। দয়া করে কোনো মানুষের জীবনকে নিয়ে এইভাবে অবহেলা করবেন না, আমি হাতছড় করছি আপনার কাছে। দেখুন, আমি আপনার ইমোশনের দিকটা বুঝতে পারছি, কিন্তু আদালত প্রমাণ চায়। এখানে যা যা প্রমাণ আছে সবই তো অর্জুনদের বিরুদ্ধে। আপনি যদি আর অন্য কোনো প্রমাণ দেখাতে পারতেন তাহলে আমি বিবেচনা করে দেখতাম, কিন্তু আমি কিছু করিনি স্যার, আমি কিছু করিনি। মঞ্জুর বাবাকে আমি খুন করিনি স্যার, আমি আমি নির্দোষ, প্লিজ বিশ্বাস করুন আমায়। আপনি চুপ করুন, আপনাকে কথা বলার অনুমতি দিলে তবেই আপনি বলবেন। আর আমি নির্দোষ এটা শুধু মুখে বললেই হয় না, তার সপক্ষে প্রমাণ দেখাতে হয়। প্রমাণ আছে স্যার, প্রমাণ আছে। ডক্টর অনুপম দাস আমার বাবার পোস্টমর্টম করেছিলেন, সেই রিপোর্টটা আনার জন্যই কাল আমি ওনার চেম্বারে গিয়েছিলাম। প্রথমে উনি রাজি হচ্ছিলেন না ঠিকই, কিন্তু কিন্তু পরে উনি বলেছিলেন খুঁজে দেখবেন। আজ সকালে সেই রিপোর্টটা আনার জন্য আমি ওনার চেম্বারে গিয়েছিলাম, আর গিয়ে দেখি উনি নেই, ওনাকে খুঁজে পাইনি আমি। এটাও আলাদা কেস, এটা দিয়ে কিছু প্রমাণ হয় না। কিন্তু স্যার, আমি আপনাকে সুযোগ আর সময় দুটোই দিয়েছিলাম, কিন্তু আপনি একটাও কাজে লাগাতে পারলেন না। আমি আর সময় নষ্ট করতে চাই না, আদালত এবার রায় শোনাবে।